আমি সবই বুঝি। ভাবি গো, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? মানে ভিলেন তো মাই খাইছে। ভিলেন আবার কে? ভিলেন তো একটাই, আপনার স্বামী, সে তো মাই খাইছে। ভাবি রাগিনী কোথায়? আসলে তো রাগিনী কই, ওরে তো সেই সকাল থেকে দেখতেছি না। কি বাইরে কোথাও গেছে? আরে না না, ও বাইরে গেলে তো আমার অন্তত কয়া যেত, বাইরে যায় না। আচ্ছা তোমার একটা কথা কই। বলেন। পলাশ নদী নদী করতেছিল কেন? করতেছিল নাকি? তুমি শুনো নাই, তোমার সামনেই তো কইলো নদী আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করব। নদী তোমার ছোট বোনের নাম না? আমি তো কিছুই বুঝতেছি না। আমিও বুঝতেছি না ভাবে। কেন তুমি বুঝবা না কেন? তোমারই তো বুঝতে হইব। প্রথমে শুনছি তোমার লগে তার বিয়ে ঠিক হইছে, এরপরে শুনলাম সে নাকি আবার রাগিনীরে ভালোবাসে, ওইদিকে আবার শহীদ ভাই তোমারও ভালোবাসে রাগিনীরেও ভালোবাসে, এখন আবার শুনতাছি পলাশ আবার নদীরে ভালোবাসে। ও মা গো মা, এগুলো কি চলতেছে, কি শুনতাছি আমি? হ্যাঁ আমার নিজেরই তো মাথা ঠিক নেই, আমি তো পাগল হয়ে যেতেছি। এখন আমি ওভার শিওর যে তার মাথায় বড় সড় একটা হিট খাইছে, বুঝছো? হে পাগল নয় কি করব। আপনি একদম ঠিক বলতেছেন ভাবে, ওনার মাথায় হিট খাইছে তাই উনি পাগল হয়ে যাচ্ছে। এখন কি অবস্থা? অবস্থা তো আগের মতোই। আচ্ছা রাগিনী কি আপনার কাছে গেছিল? রাগিনী তো তার ঘরেই, আমারে ডাকাইছিল পলাশের অবস্থা জানার জন্য, দেখা করে এলাম। পলাশের অবস্থা জানার জন্য আপনারই ডাকা লাগলো? না মানে ওই এখন মেডিকেলে নিতে হইব কি না, নিলে কোন মেডিকেলে নিতে হইব এইসব ব্যাপারে আলাপ করার জন্য। তার বন্ধু কোথায়? কোন বন্ধু? আমি তার নাম আমার মুখে নিতে চাই না হারুন ভাই। শহীদ মিয়া? সে তো একটা কামে গেছে। কি কাজ তার? ওই এইখান থেকেই কাছে মাইল তিনেক দূরে হইব, তার একটা প্রজেক্ট চলতেছে, ওইখানে ব্রিজার রাস্তার কাজ হইতেছে, ওইটা নিয়ে সে ব্যস্ত আছে। দেখছেন, সে যাতে মাতাল তালে ঠিক, সে কিন্তু তার কাজ ঠিকই করে যাচ্ছে। সেটাই তো ভালো, সে এখানে যদি কাম সারা আঁকা মেনে বসে থাকতো সেটাই খারাপ ছিল বরংচ। থাক হারুন ভাই, আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমি সবই বুঝি। ভাবি গো, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? মানে ভিলেন তো মাই খাইছে। ভিলেন আবার কে? ভিলেন তো একটাই, আপনার স্বামী, সে তো মাই খাইছে। আমাগো নায়ক অ্যান্টাসিডের কাছে সে মাই খাইছে। কি কইতাছো তুমি? মানে গোবাটা কেন তার মারতে যাব? হ্যাঁ, কারণ সে নায়ক আর আপনার স্বামী ভিলেন। অ্যান্টাসিডন কই? সেটা তো জানি না, আমি তারে সম্বর্ধনা দিব, গ্রামের সব মানুষ নিয়ে তারে সম্বর্ধনা দিব। হুক্কা হুয়া হুক্কা হুয়া। দেখেন না কি হয়েছে একটু? হারুন ভাই, বিষয়টা একটু সিরিয়াসলি দেখবেন, অ্যান্টাসিড যদি এই কাজটা করে থাকে তাহলে কিন্তু ঠিক কাজ করে না এসে। আমি দেখতাছি। লোকরা সবসময় বেশি বেশি কথা কয়, বেশি বেশি কথা কয়ে দেখা এরা নিশ্চয়ই, আমি আমি শিওর যে এরকম একটা ফালতু কথা কইছে। থাক ভাবি, আমার মনে হয় না খুব বেশি কিছু হয়েছে, টেনশন করেন না। যদি বেশি ব্যথা পায় ও, যদি কোমরটা ভাঙা যায়, এ বুড়া বয়সে কোমর ভাঙলে আমি কেমনে টানবো?